প্রীতি ইন্টারিয়ারের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। ক্যাপশন বা থাম্বনেল থেকে আপনারা বুঝেই গেছেন কিসের ওপর বেস করে আমরা এই ব্লগটা বানাচ্ছি। তো যেটা ক্যাপশনে রয়েছে সোনার খাট, হ্যাঁ, কলকাতায় আমরা সোনার খাট বানিয়েছি, কিভাবে বানিয়েছি, কি দিয়ে বানিয়েছি এবং এটা ছাড়া আমরা কি কি কাজ করেছি আজকে তার ওপরে এই ব্লগটা আমরা তৈরি করেছি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এরকম ভিডিও আবার যদি আমাদের চ্যানেলে পোস্ট হয় আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমরা সাইটটা কেমনভাবে ডেকোরেট করেছি। এবং হ্যাঁ, যে সোনার খাটের ব্যাপারে কথা বলছি, সেই সোনার খাটটা আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে, কিভাবে করা হয়েছে, সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। মেইন ডোর ওপেন করার পর যেটা আমাদের চোখের সামনে আছে সেটা টিভি ইউনিট। এই টিভি ইউনিটটা বানানো হয়েছে পিভিসি ল্যামিনেট দিয়ে এবং নর্মাল ল্যামিনেট দিয়ে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে দুটো পাল্লার রয়েছে এবং একটা ড্রয়ার, একটা ওপেন এরিয়া, আর এই জায়গাটা প্যানেলিং করা হয়েছে। উপর দিকে যে ল্যামিনেটটা এখন দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু পিভিসি ল্যামিনেট রয়েছে। এই জায়গাটা পর্দার ওপরে, পর্দার যে রডগুলো রয়েছে সেগুলোকে হিডেন করার জন্য এবং এসি এখানে একটা ইনস্টল হবে, সেই এসিটাকে বসানোর জন্য এখানে অলরেডি একটা হোল করা রয়েছে এবং এই প্যানেলিংটা করাও রয়েছে। তার ঠিক উল্টো দিকে ওয়ালটা টেক্সচার পেন্ট করা রয়েছে এবং এই সোফাটা যে দেখা যাচ্ছে, এই সোফাটা উডেন সোফা, এটা ক্লায়েন্টের আগে ছিল, আমরা এটাকে পলিশ করে দিয়েছি ব্যবহার করার জন্য। এরপর চলে আসছি আমরা ডাইনিং এরিয়ার দিকে। আমরা চলে এসছি ডাইনিং এরিয়ার দিকে। ডাইনিং এরিয়ায় এই ওয়ালটায় ওয়াল পেইন্টিং লাগানো হবে, ক্লায়েন্ট সেগুলোকে ইনস্টল করবেন তার পছন্দ অনুযায়ী। তো এটাকে হাইলাইট করার জন্য এখানে উডেন ব্যাটনস করা রয়েছে এবং তার তলায় এই স্পটলাইটগুলো লাগানো রয়েছে। ডাইনিং টেবিল এখানে ক্লায়েন্টে অলরেডি ছিল, তো সেইটাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এটাকে আমরা পলিশ করে দিয়েছি, এটা এইখানটাতেই থাকবে এবং এর চেয়ারগুলো অন্য রুমে রয়েছে। এই ওয়ালটা কিচেনে পাশের ওয়াল, যেখানে ফ্রিজটাকে রাখা রয়েছে এবং ফ্রিজের ওপরে একখানা ডেকোরেটিভ সেলফ দেওয়া হয়েছে, যা মেন পারপাস ছিল যে এখানে দুখানা ওয়াল আনইভেন ছিল, আমার রাইট হ্যান্ড সাইডে এবং লেফট হ্যান্ড সাইডে আপ ডাউন ছিল, তো সেই জায়গাটা যাতে না খারাপ লাগে তার জন্য এরকম একটা ডিজাইন করা হয়েছে এবং এই এর ওপরে সেট টপ বক্সটাকে রাখা রয়েছে। এটা জাস্ট ডেকোরেশনের জন্য করা রয়েছে এবং এর তলার দিকে যে লাইটটা রয়েছে এবং ওপর দিকে যে লাইটের গ্লোটা দেখতে পাচ্ছেন এটাও প্রোফাইল লাইট লাগানো হয়েছে। লিভিং ডাইনিং এরিয়ার ফল সিলিংয়ে বিশেষ কোনো ডিজাইন করা হয়নি, খালি এই মিডিলটাতে উডেন ব্যাটনস লাগানো রয়েছে চারটে, এছাড়া ট্রে সিলিং এবং ট্রে লাইট আর মেন ড্রপ ডাউন লাইট ব্যবহার করা হয়েছে। ঠিক এর উল্টো দিকে, ডাইনিং টেবিলে উল্টো দিকে কিচেন রয়েছে। আপনারা কিচেনের ভিডিও আগেও দেখেছেন, আমরা কিচেনটা তৈরি করেছি অ্যাক্রেলিক শিট দিয়ে। তো এই শিট কিভাবে লাগানো হয় তার ভিডিও আমরা আমাদের চ্যানেলে পোস্ট করেছি, আপনাদেরকে ডেসক্রিপশানে লিংক দিয়ে দেওয়া হবে, আপনারা দেখে নিতে পারেন যে অ্যাক্রেলিক শিট কিভাবে পেস্টিং করা হয়। এই কিচেনটা এল শেপের কিচেন এবং ইয়েলো এবং হোয়াইট এই কম্বিনেশান করা রয়েছে। আর এই যে তলার দিকে যে গ্লোটা দেখতে পাচ্ছেন এটা লাইট লাগানো হয়েছে, প্রোফাইল লাইট, এবং ঠিক এর তলায়ও বেস ক্যাবিনেটে এই জায়গাটাতেও প্রোফাইল লাইট লাগানো রয়েছে।
আমি চলে এসেছি আর একটা রুমে, যার ভিডিও আপনাদেরকে শর্টসের মাধ্যমে দেখিয়েছি। টিভি ইউনিট এটা, মাদার্স রুম, মাদার্স রুমের টিভি ইউনিট এটা। এর পাশেই রয়েছে লেফট হ্যান্ড সাইডে ওয়ার্ড্রোব, যেটা যেটা স্টিল স্ট্রিপ দিয়ে এই ডিজাইনগুলো করা রয়েছে। কপার কালারের স্টিল স্ট্রিপ ব্যবহার করেছি আমরা এখানে। আমি কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইটা ওয়ার্ড্রোবের ঠিক অপোজিট ওয়াল, যেখানে একখানা তলায় রয়েছে ক্যাবিনেট এবং ওপরে একখানা লফট রয়েছে, এবং লফটের তলায় ডেকোরেশনের জন্য প্রোফাইল লাইট লাগানো রয়েছে এবং টেক্সচার পেন্ট এই গ্যাপটাতে করা রয়েছে। এই বেডরুমটাও আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে, এটা চাইল্ড রুম, যার এক কর্নারে রয়েছে একখানা ক্যাবিনেট, এই জায়গায় রয়েছে একটা ওয়ার্ড্রোব এবং এর ওপর দিয়ে লফট, এই জায়গাটা রয়েছে স্টাডি ইউনিট যেখানে আগামীকাল পুজো হবে বলে তার সরঞ্জাম রাখা রয়েছে। মন্দির এরিয়াটাও আগে দেখেছেন, কারণ এখানে WPC যে স্লাইডিংটা লাগানো হয়েছে, মানে হিডেন স্লাইডিং, তার ওপরেও আমরা ভিডিও করেছি, সেটা আমাদের চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। এবার যে জিনিসটা, এটার ঠিক উল্টো দিকে ওয়াল, মানে এই ক্যাবিনেটের উল্টো দিকে ওয়াল, যেখানে রেনবো তৈরি করা রয়েছে, যার শর্টস আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আর্টিস্ট কীভাবে রেনবোটা বানিয়েছে, কতক্ষণ কীভাবে রেনবোটাকে ফিনিশ করলো তার একখানা শর্ট ভিডিও রয়েছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। যেহেতু চাইল্ড রুম, এর ফল সিলিংটাও সেইভাবে করা রয়েছে, একখানা মিডিলে স্টার বানানো রয়েছে। এইবারে যে ঘরটাতে আমরা ঢুকছি, আপনারা বলবেন এটা 24 ক্যারোট গোল্ড দিয়ে করা রয়েছে, কারণ চতুর্দিকে আপনারা দেখতে পারবেন কি জিনিস রয়েছে। আমি ঢুকে পড়েছি রুমটার মধ্যে, রুমটা এখন ওয়ার্ম লাইট জ্বলছে। এই ওয়ার্ড্রোব সামনে আমার রয়েছে, ওয়ার্ড্রোবের ডিজাইনটা আপনাদেরকে দেখাই। এগুলো গোল্ডেন কালারের স্টিল স্ট্রিপ দিয়ে করা, এবং এর পাশে একখানা ছোট ক্যাবিনেট রয়েছে, তার সাথে রয়েছে ড্রেসিং ইউনিট এবং একটা ফুল লেন্থ, অলমোস্ট ফুল লেন্থ একখানা মিরর। এবার এই দিকের ওয়ালটায় চলে আসি, যেটা হচ্ছে যেখানে রয়েছে বেড। বেডের ডিজাইনটা আপনারা দেখে নিন। আমি আবার আপনাদের কাছে ক্ষমা চাইছি, যেহেতু কালকে সাইডটাতে পুজো রয়েছে, সেহেতু আমাকে রাত্রির 10:30টার সময় ভিডিও বানাতে হচ্ছে, এবং কার্টেন জাস্ট একটু আগেই লাগিয়ে গেছে, এখনও বেডের ওপরে কোনো বেড কভার নেই। হেডবোর্ডের দিকে ওয়ালটাতে ওয়ালপেপার লাগানো হয়েছে, যেটা রুমের কালারের সাথে ম্যাচ করে, এবং হেডবোর্ডটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, গোল্ডেন কালারের PVC ল্যামিনেট লাগানো রয়েছে। এখন ফিনিশটা দেখে মনে হচ্ছে যে 24 ক্যারোট গোল্ড দিয়ে মোড়া রয়েছে বেডটা। এবং এই হেডবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাডিং করা হয়েছে, এবং বেডটার আরেকটু ডিজাইন আপনাদেরকে দেখাই। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়ায় কিন্তু ড্রয়ার রয়েছে, এইটার এইটা ড্রয়ার রয়েছে, এবং বেডটা হাইড্রোলিক বেড, এবং এর সাইডের ডিজাইন এরমভাবে করা রয়েছে গোল্ডেন কালারে PVC ল্যামিনেট দিয়ে, পুরো রুমটার সাথে সিমিলারিটি রাখার জন্য।